আবারও সন্ধ্যা রাতে দুষ্কৃতীদের হামলা খয়েরপুরের মুদ্রাপাড়ার সম্রাটদের বাড়িতে। আজ সকাল থেকেই উত্তপ্ত পরিবেশ খয়েরপুরে। দুই রাজনৈতিক গোষ্ঠীর সংঘর্ষের জেরে সারাদিন ব্যাপী টানটান পরিস্থিতি সৃষ্টি হয়েছিল খয়েরপুরে। এক রাজনৈতিকবিদ পবিত্র করের বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সন্ধ্যা রাতে দুষ্কৃতীরা প্রকাশ্যে সম্রাটদের বাড়িতে ঢুকে হামলা চালায়, ভাঙচুর করে বাড়ির জিনিসপত্র, আগুন লাগায় বাইকে, এমনটাই অভিযোগ। আমাদের সোশ্যাল বাংলার নিজস্ব প্রতিনিধির খবর অনুযায়ী এই মুহূর্তে দুষ্কৃতীদের ভয়ে আতঙ্কে আত্মগোপন করতে বাধ্য হয়েছেন সম্রাট দে সহ ওনার গোটা পরিবার পরিজন। এই সকল ঘটনাকে কেন্দ্র করেই ইতিমধ্যেই আতঙ্ক বিরাজ করছে গোটা খয়েরপুরবাসীদের মধ্যে। রাজ্যের ইতিহাসে এমন সন্ত্রাসবাদ আতঙ্ক রাজ্যবাসী কবে দেখেছে হয়তো মনে নেই। প্রকাশ্যে একের পর এক হামলা চালাচ্ছে দুষ্কৃতীরা, রাজনীতির নামে সন্ত্রাসবাদ, এবং এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত রয়েছে গোটা রাজ্যবাসী বর্তমানে। যে শান্তি শৃঙ্খলা যেন ইতিমধ্যেই শিকেই উঠে গেছে এবং দুষ্কৃতীরা চড়াও হয়েছে রাজ্যে, এ কোন পরিস্থিতিতে রয়েছে বর্তমানে আমাদের রাজ্য, প্রশ্ন জনমনে। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। কি হয়েছিল আজকে আনুমানিক 7:45 থেকে 7:00 হইব, এই টাইমে প্রায় 30 থেকে 35 জন দুষ্কৃতিকারী মুখের মধ্যে হেলমেট টেলমেট লাগাইয়া মাস্ক টাক্স লাগাইয়া আইছে। আয়াসিরা মুখের যা ভাষা আছে গালিগালাজ কইরা দরজা টরজা একদম পুরা, মানে তারা ইয়ে শাবল, তারপরে পুলিশের হাতে লাঠি যে থাকে এইগুলি নিয়া আইসে। আয়াসিরা বরদরজা ভাঙ্গাছিরা, আয়েন বরদরজা ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকতেছিরা, ইলেকট্রিক্যাল লাইন টাইন যা আছে সব কিছু ভাঙচুর করছে। তারপরে মুখের যা ভাষা আছে, মুখের ভাষা কি কমু, মানে তো বাজে ভাষা দিয়াছিরা। ঘরের সব জিনিস, খাওয়ানোর জিনিস টিনিস যা ছিল সব কিছু ভাঙচুর করছে, কিচ্ছু নাই ঘরের মধ্যে। এরপরে মুখের ভাষা তো কইয়া লাভই নাই। এখানে দুইটা বাইক এই ঘরটার মধ্যে আসিল, দুইটা বাইক এখানে ভাঙচুর করছে, কোনোটা বাইক আগুন লাগাইছে। তারপরে আমার কাকার ঘরের মধ্যে তারা আইছিরা, টিভি ফ্রিজ যা কিছু আছে সব কিছু ভাঙচুর করছে, টিভি ফ্রিজ যা আছে, রান্নাঘর যা আছে সব কিছু ভাঙচুর করছে, সব কিছু ভাঙচুর করছে, ভাঙচুর করে ছিল। তারপরে এই ঘরে আইছিরা ঠাকুরের ছবি, তারপরে ইলেকট্রিক্যাল লাইন আয়না টাইনা যা কিছু আছে সব কিছু ভাঙচুর করছে। এই সুকেশার মধ্যে ইয়ে স্বর্ণের জিনিস আসিল, 7-8 বরের মতো স্বর্ণের জিনিস আসিল, আর ক্যাশ আসিল প্রায় 12,000 টাকার মতো সব কিছু লইয়া গেছে তারা। বুঝলা ভিতরটা দেখা যাচ্ছে চাবি টাবি শুদ্ধ আগ গাইয়া খুলছে লকারটা, ওই হুকার দেখা গেল মালা দুটি বিদ্যুৎ খুলছে দেন একদম, মানে যা আছে বাড়ির মধ্যে সব কিছু তছনছ করে গেছে। আমাদের আমি ঘরের মধ্যে বাথরুমের এই দরজাটা ভাঙ্গালাইছে, আমি গিয়া বাথরুমের মধ্যে লুকাই রয়েছি, আমার টাইম না ইস্তরা বাইর করছে, বাইরে বেরোতে তোরে মাইরালামু তুই ফাটি করস। আমি বাথরুমের মধ্যে লুকাই রয়েছি, আমার টাইম না ইস্তরা বাইর করছে দুইজনে, দুইটা ছেলের আমি চিনছি না, তারা মুখের মধ্যে মাস্ক লাগাই না, হাতের মধ্যে লাঠি,
আর আরেকজনের হাতের মধ্যে দাওয়া ছিল একটা, আমার কাছে তোরে মাইরালাম তুই পার্টি করস সিপিএম করস তুই, তোর বাবা পবিত্র করে ডাক দে। এরপরে আমি কইছি ভাই আমি পার্টি করি, আমার বাড়ির কেউ তারা তো কোনো অপরাধ করছে না, তারা জুরাত করে কইছি আমারে মাইরা লাও, কিন্তু তারা কোনো ক্ষতি করো না তুমি, আমরা বাড়ির করে কিচ্ছু করো না, আমারে তোমরা মাইরা লাও। আমি যখন পার্টি করি আমার মাইরা লাও, আমার বাড়ির তারা তো কিচ্ছু করছে না তারা। এরপরে আমি এই কথা কইছি পরে, এরপরে আরেকটা পিছন দিয়ে রাখতেছে এ আইফোর আইফোর আইফোর। তারপরে এই তারার মধ্যে একজনের নাম শুনছি এস কে কইয়া ডাক দিছে, এতটুকু শুনছি এস কে নাম কইছে, কইছে এ এস কে আইফোর, এতটুকুই শুনছি। তারপরে বাড়ির অবস্থা তো দেখতেছেন, এতটুকুই।